আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা পার্সেল তো আমি এটা এখন আনবক্সিং করব দেখি এটা ভিতর কি আছে যদিও জানি আর ওপরে কাবারটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কি হতে পারে কিন্তু অরিজিনালি এটা কি সেটা হয়তো বা একটু বুঝার বাকি আছে এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত সেই দই তো এটা এখন আমি একটু খুলে দেখাবো আপনাদেরকে এটা মূলত এখানে মানে আনানো হয়েছে আমরা গিয়ে আনি নাই এরকম একটা ব্যাপার তো আপনারা চাইলে হচ্ছে এরকমভাবে বাসায় এনে আপনাদের বাসা যে জায়গায় হোক বকুড়ায় না হলেও আপনারা হচ্ছে এই দই আনিয়ে খেতে পারবেন তো হচ্ছে এই হলো ব্যাপার এই দইটা অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না বেশি মিষ্টি বলে আবার অনেকের হচ্ছে দামে উপোষায় না এরকম একটা ব্যাপার কারণ হচ্ছে এটার দাম তুলনামূলকভাবে একটু বেশি আর পরিমাণ একটু কম থাকে তো যাই হোক বিষয়টা বিষয় হলো এটা আমার কাছে খুবই মজা লাগে বিশেষ করে উপরের যে শরটা পরে মোটা করে ওই শরটা খেতে আমার খুবই মজা লাগে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে আমি ওইটা উঠে খেয়ে ফেলি পুরো সাইড থেকে আর নিচের অংশটুকু রয়ে যায় তো আমার কাছে এটা পার্সোনালি খেতে অনেক বেশি পছন্দ এর আগেও প্রায় সপ্তাহখানেক আগে এটা চার কি বলে চারটা থালা নাকি পাতিল এ আনানো হয়েছিল মোটামুটি খেয়ে সাবার করে ফেলেছি এখন হচ্ছে এই দুটা খেয়ে ফেলতে হবে তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি কার কার বকুরার দই পছন্দ আমাকে একটু জানাবেন আশা করি সবারই অনেক ভালো লাগবে